বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও সর্বদক্ষিণ পূর্ব জেলা বান্দরবান। বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর কারণে বহুবার শান্ত পাহাড় হয়েছে অশান্ত। এবার থানচিতে কেএনএফ এর ব্যাংক জাকাতির ঘটনায় বান্দরবান আবার উত্তপ্ত এবং খবরের শিরোনাম কেএনএফ। আর এই নামটির সাথে চলে আসে নাথানবম। কে এই নাথানবম? একজন চিত্রকর থেকে কিভাবে হয়ে উঠলেন এক সশস্ত্র গোষ্ঠীর প্রধান? বিস্তারিত সহকর্মী ইমতিয়াজ আলমের রিপোর্টে। কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি নাথানবম জন্মগ্রহণ করেন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও সর্বদক্ষিণ পূর্ব জেলা বান্দরবানে। নাথানবম তার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষ করেন বান্দরবানে। পরবর্তীতে ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করেন তিনি। পাহাড়িদের একটি পোর্টালের তথ্য অনুযায়ী 1996 সালে নাথানবম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আবেদন করলেও ভর্তি পরীক্ষায় পাশ করতে পারেননি। ঘটনাচক্রে ওই বছরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য ও বিএনপির সাবেক উপদেষ্টা প্রয়াত এমাজউদ্দিন আহমদ একবার বান্দরবান সফরে গিয়ে খিয়াং লুসাই ম্রো বমজাতি গোষ্ঠীর শিক্ষার্থীদের সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রতিশ্রুতি দেন। আর তাই পরীক্ষায় পাশ না করতে পারলেও উপাচার্যের সুপারিশে নাথানবম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ভর্তি হওয়ার সুযোগ পান। ছাত্রজীবনে পাহাড়ি ছাত্র পরিষদে যুক্ত ছিলেন নাথানবম। এখন তিনি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ এর সর্বোচ্চ নেতা। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা সন্তু লানওয়াকে টেক্কা দিতেই মূলত নাথানবম সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। অথচ খাগড়াছড়ির চেঙ্গি স্কোয়ারের পাশে সন্তু লানওয়ার ভাস্কর্যটির অন্যতম কারিগর তিনি। এদিকে নাথানবমকে সুস্থ জীবনে চান তার স্ত্রী। সংবাদ মাধ্যমকে তার স্ত্রী লেলসম কিমবম বলেন, নাথানের সঙ্গে তার 3 বছর ধরে যোগাযোগ নেই, তিনি বাড়িতে আসেন না। 2009 সালে নাথানকে বিয়ে করেন লেলসম কিম। বিয়ের পর বেশিরভাগ সময়ই নাথান বিদেশে, বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশে থাকতেন, কারণ সেসব দেশে তার চিত্রকর্মের প্রদর্শনী হতো। কিন্তু পরবর্তীতে নাথান সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন এবং সে বিষয়ে তিনি কিছুই জানেন না বলে দাবি করেন নাথানের স্ত্রী। তিনি বলেন, নাথান কখনো এই বিষয়ে তাকে কিছু বলেননি, তবে তিনি চান তার স্বামী সুস্থ জীবনে ফিরে আসুক। সরকারের কাছে তার অনুরোধ, তার যেন কোনো ক্ষতি না হয়। সম্প্রতি বান্দরবনের 2 উপজেলায় 17 ঘণ্টার মধ্যে 2টি ব্যাংকের 3টি শাখায় হামলা, অস্ত্রলুট ও অপহরণের ঘটনার পর গতকাল বৃহস্পতিবার রাতে থানচি থানা লক্ষ্য করে গুলি করেছে সশস্ত্র গোষ্ঠী কেএনএফ। সর্বশেষ গভীর রাতে আলিকদমেও একটি তল্লাশি চৌকিতে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলি হয়েছে। তীব্র দারিদ্রতায় বেড়ে ওঠা নাথানবম পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সন্তু গ্রুপের পাহাড়ি ছাত্র পরিষদে যোগ দেওয়ার কারণে তার পড়াশোনার দায়িত্ব নেন সন্তুলার মা। এরপর তার জীবন ও পরিবারের জীবনধারা পাল্টে যায়। পরিবারের অনেক সদস্য সরকারি চাকরিও পান। নিজের স্ত্রী লেলসম কিমবম রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স হিসেবে যোগ দেন। ভীষণ নিয়ে এলো ফুলঝুড়ি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। নাথানদের নির্মিত লারমার আবক্ষ ভাস্কর্যটি উদ্বোধন করা হয় 2000 সালে। এরপর শিল্পী হিসেবে তার খ্যাতি বাড়ে। তিনি লেখালেখি করতে শুরু করেন। কুকিচিন ভুক্ত জাতিগোষ্ঠীর পরিচিতি নিয়ে দ্য বমজৌ নামে একটি বইও প্রকাশ করেন তিনি। তখন থেকেই তিনি কুকিচিন জাতীয়তাবাদী চিন্তার একটি বলয় তৈরির চেষ্টা করছিলেন। সেই ধারাবাহিকতায় 2008 সালে কুকিচিন ন্যাশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা কেএনডিও নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। ওই সংগঠনের পক্ষে 2018 সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনেও অংশগ্রহণ করতে চেয়েছিলেন নাথান। মনোনয়নপত্র বাতিল হওয়ায় শেষ পর্যন্ত তার আর ভোট করা হয়নি। নাথানের গড়ে তোলা কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ এর সশস্ত্র উইং এর নাম দেওয়া হয় কুকিচিন ন্যাশনাল আর্মি বা কেএনএ। তারা রাঙামাটি ও বান্দরবানের 9 উপজেলায় বম সহ 6টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য কুকিচিন রাজ্য নামে স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠার দাবিতে সশস্ত্র সন্ত্রাসী তৎপরতা শুরু করে। সংগঠনের শতাধিক সদস্য মিয়ানমারের কাচিন ও কারেন প্রদেশ এবং ভারতের মণিপুর রাজ্যে প্রশিক্ষণ নিয়ে সশস্ত্র অবস্থায় 2019 সালে ফিরে আসে। বান্দরবানের রুমা সীমান্ত ও মিজোরাম সীমান্তের জাম্পুই পাহাড়ে কেএনএফ এর 600 সদস্য সক্রিয় রয়েছে। জঙ্গি সংগঠন জামায়াতুল আনসারের সঙ্গে নাথানবমের সম্পর্ক রয়েছে। গত বছরের 24 জুলাই পাহাড়ি সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের সঙ্গে জঙ্গি সংগঠন জামায়াতুল আনসারের যোগাযোগের নতুন তথ্য সামনে আনে র্যাব। জামায়াতুল আনসারের কথিত আমির মোহাম্মদ আনিসুর রহমান মাহমুদকে গ্রেফতারের পর নাথানবমের সঙ্গে তার নিয়মিত যোগাযোগের কথা জানায় র্যাব।
পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের তথ্য অনুযায়ী, নাথানবম যখন চারুকলার ছাত্র, জামাতুল আনসারের নেতা শামীম মাহফুজ তখন ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র। সে সময় তারা ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। জামাতুল আনসারের প্রশিক্ষণের ব্যাপারে যখন দুর্গম জায়গা খোঁজা হচ্ছিল, তখন শামীম মাহফুজ জানতে পারেন তার বন্ধুই বম পার্টির প্রধান। এরপর তাদের মধ্যে সাংগঠনিক পর্যায়ে যোগাযোগ ও চুক্তি হয়। সেই চুক্তি অনুযায়ী প্রতি মাসে 3 লাখ টাকা দেওয়ার পাশাপাশি জামাতুল আনসার KNF সদস্যদের খাবারের খরচ বহন করত বলে জানায় র‍্যাব। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।